আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তবে আজ সামনে পরীক্ষা। তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের পরীক্ষা চতুর্থ টিউটোরিয়ালের সিলেবাস অনুযায়ী হবে। আবারও বলছি, চতুর্থ টিউটোরিয়ালের সিলেবাস অনুযায়ী হবে। তো আলোচনা শুরু করার আগে এবং কথা বলার আগে আমি আমার পরিচিতিটা দিয়ে নিচ্ছি। আমি নাজমা বেগম, সহকারী শিক্ষক বিজ্ঞান, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল। আজ আমি ক্লাস নিচ্ছি ক্লাস ফোর গণিত, এবং বিষয়টা হচ্ছে পরিমাপ এবং যোগ্যতা বৃদ্ধি। আজ উভয় অংশটাই ক্লাস নেব। তো এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে নিই। তোমরা জানো ইতিমধ্যে যে আমাদের পরীক্ষা সামনে। তো আজ সম্পূর্ণ ক্লাসটা করবো এবং আগামী ক্লাসটা হবে রিভিশনের ক্লাস। সবাইকে বলে রাখি, আগামী ক্লাসটা হবে আমরা এ পর্যন্ত যা যা অঙ্ক করলাম সেগুলোর একটা রিভিশন, ঠিক আছে? তো সবাই বই খাতা নিয়ে আমাদের অনলাইন ক্লাসে সংযুক্ত হও। তাহলে চলো আমরা বোর্ডে যাই। সবাই একটু দেখো, পরিমাপের 121 পৃষ্ঠা। আমি কিন্তু এখানে দুটো লিখেছি, পরিমাপের 121 পৃষ্ঠা। তো যখন আমরা গণিতটা করতে যাব, এই 121 পৃষ্ঠায় কতগুলো নিয়ম দেওয়া আছে, যে সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিমিটার, ডেকামিটার, কেজি, কিলোগ্রাম, গ্রাম, এগুলো একটু পড়ে ফেলবে। অঙ্কগুলো শুরু করার আগে এই 121 পৃষ্ঠা পড়বে। এখন যে গণিতটা করছি সেটা হচ্ছে 126 পৃষ্ঠা। অনুশীলনী 10.4, খালি ঘরগুলো পূরণ করো। এখানে দেখো যে প্রত্যেকটা খালি ঘর আছে, এই ঘরগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে 121 পৃষ্ঠা যে আমরা পড়ব, সেখানে যেগুলো আছে সেগুলির দ্বারাই কিন্তু এগুলো পূরণ করা যাবে। এখানে দেওয়া আছে 8 মিলিমিটার। এই 8 মিলিমিটারকে আমরা যদি সেন্টিমিটারে নেই, তাহলে কি করতে হবে? এখানে মিলিমিটার কত সেন্টিমিটার, 1 মিলিমিটার, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি? 0.8 সেন্টিমিটার। 4.2 কিলোমিটার, এটাকে আমাদেরকে কি করতে হবে? মিটার। তাহলে এখানে মিটার কতটুকু হয়? 4.2। তাহলে আমরা জানবো যে কত মিটারে 1 কিলোমিটার, কত মিটারে 1 কিলোমিটার। কাজে 1000 মিটারে 1 কিলোমিটার যদি হয়, 1000 দিয়ে আমরা যখন একে ভাগ করছি, তখন আমরা গুণন করছি, তখন আমরা কি পাচ্ছি? 4200। আবার দেখো, 5.45 লিটার, এখানে 5450 মিলিলিটার। ঠিক একইভাবে 3.7 মিটার, এখানে কত হয়ে গেল? মিটারের জন্য 307 সেন্টিমিটার, 600 গ্রাম, এটা কত আসলো? 0.6 কেজি। এই যে খালিঘর পূরণ, এই জিনিসটা খুব ভালো করে করবে। এবার আসো 2 নম্বর অঙ্কটা, অপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার হলে টেবিলটির পরিধি কত? সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো। তাহলে আসো আমরা সমাধানে চলে যাই। টেবিলটা আয়তকার। টেবিলটা কি ধরনের? আয়তকার। আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান। একটা আয়তর যে বিপরীত বাহুটা থাকবে তার দৈর্ঘ্যগুলো কি থাকবে? সমান। সুতরাং অপুর টেবিলের পরিধি হবে, আমাদের ছিল কত? 62.5, আর এখানে ছিল কত? 45.6 সেন্টিমিটার ×2। যেহেতু আমরা এক কর্নারটা নিচ্ছি এবং এটাকে 4টা অংশ থাকে, এই জন্য 2 দিয়ে ভাগ করতে হবে, গুণন করতে হবে। তাহলে আমরা এই যোগ করে কত পেলাম? 108.1 সেন্টিমিটার ×2 সমান 216.2 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান এখানে কত আছে? 0.01। তাহলে 2162 সেন্টিমিটার সমান এত মিটার। এটা গুণ করার পরে আমরা কত পাচ্ছি? 2.162 মিটার। উত্তর আমরা কত পাবো? 2162 সেন্টিমিটার
এবং 2.162 মিটার। এ গেল 2 নম্বর অঙ্কটা। 3 নম্বর গণিতে দেখো, হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনল। এখানে হাসানও হতে পারে, প্রিয়ন্তী হতে পারে, সামির হতে পারে, তারপর রত্না হতে পারে, আসিয়া হতে পারে, যে কোনো না। কাজে আমরা যখন গণিতটা করব, আমরা খেয়াল করব যে নিয়মটা পারফেক্ট হচ্ছে কিনা, এবং নাম যাই থাকুক সেই জিনিসটা আমরা অগ্রাহ্য করব। এক্ষেত্রে পরিবর্তন হতে পারে, যে কোনো ধরনের নাম হতে পারে। তাহলে হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনল। তার থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু মাংস খেয়েছিল কেজি এবং গ্রামে প্রকাশ করো। হাসান মাংস কিনল কত? 1.5 কেজি, যেটা 1.5 কেজি। তাহলে এই কেজিটাকে আমরা যদি ভাঙাই, 1.5 ইন্টু কত গ্রাম হয়ে যায়? 1500 গ্রাম। তাহলে হাসান মাংস কিনল 1500 গ্রাম, আর মাংস অবশিষ্ট রইল 895 গ্রাম। বিয়োগ করলে আমরা কি পাই? এখানে চিহ্নটা আমরা দিয়ে দিচ্ছি বিয়োগ। এখানে কি ছিল? বিয়োগ। আর এটা কি? বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? 605 গ্রাম। 1 গ্রাম সমান 0.001 কেজি। সুতরাং 605 গ্রাম সমান 0.001 ইন্টু 605 কেজি। কত পেলাম? 0.605 কেজি। উত্তরটা লেখার সময় ঠিক এইভাবে লিখবে, 0.605 কেজি আর 605 গ্রাম। নাম্বারে পরে এবার আসো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্ক কোশ্চেনে কি বলেছে? শম্পা সকালে নাস্তায় 340 মিলি, দুপুরের খাবারের সাথে 380 মিলি এবং রাতের খাবারের সাথে 300 মিলি পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে? তাহলে এখানে দেখো মিলি, ডেলি, লিটার। তাহলে আমরা কিভাবে লিখব তা দেখাচ্ছি। শম্পা সকালে নাস্তায় 340 মিলি খাবার খেয়েছে, দুপুরের খাবারের সাথে 380 মিলি এবং রাতের খাবারের সাথে 300 মিলি পানি পান করে। তাহলে সুতরাং সে মোট পানি পান করেছে, পুরো যোগ করলে, এখানে যোগ চিহ্ন একটু খেয়াল করো, যোগ করলে আমরা পাই চিহ্ন যোগ। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 0, 0, 8, 4, 12, 2, হাতে আছে 1, 3, 3, 9, 1, 10, এত মিলি। তাহলে 1 মিলি সমান 0.01 ডেলি। সুতরাং 1020 মিলি এটা আমরা গুণন করলে পাই 10.2 ডেলি। তাহলে 1 ডেলি সমান 0.1 লিটার এবং 102 ডেলি সমান আমরা গুণ করলে গুণফল পাই 1.2 লিটার। তাহলে উত্তর আমরা কত পাচ্ছি? যে 1020 মিলিলিটার, 10.2 ডেলি এবং 1.02 লিটার। এরপর 5 নম্বর, অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। তাহলে কিলোমিটার যদি হয়, কিলোমিটারকে আমরা কিসে নিয়ে যাচ্ছি? মিটারে নিয়ে যাচ্ছি। তাহলে এটাকে গুণন করলে আমরা কি পাবো? 9800 মিটার। অরুণ বাসে অতিক্রম করে 6.5 কিলোমিটার, এটাকে মিটারে নিলে আমরা পাচ্ছি 6500 মিটার এবং হেঁটে যায় 950। তাহলে আমরা এই অংশটা যোগ করলে কত পাচ্ছি? অরুণের বাসা থেকে চাচার বাসার দূরত্ব হয় এত, কাজে 7450 মিটার, আর চাচার বাসার দূরত্ব ছিল কত? 9800 এত মিটার। আর এখানে এই অংশটার সাথে এখানে একটু খেয়াল করে দিই যে এই অংশটা থেকে 9800, অর্থাৎ তোমাদের বোঝানোর জন্য আমি গোল দাগ দিয়ে দিচ্ছি এই অংশটা। তাহলে 9800 মিটার থেকে আমরা কি বিয়োগ দিচ্ছি? 7450। কত পেলাম? 2350। তাহলে 1 মিটার সমান 0.001 কিলোমিটার। সুতরাং 2350 মিটার সমান 2350 ইন্টু 0.001 = আমরা কত পাচ্ছি? 2.35 কিলোমিটার। উত্তর এত কিলোমিটার। এবার দেখো যোগ্যতা ভিত্তিক, যোগ্যতা ভিত্তিক অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। এখানে
সামিরের বাড়ি থেকে তার মামার বাড়ির দূরত্ব 37.25। দশমিকের পরে যখন আমরা সংখ্যাগুলো বলবো, আমরা ভেঙে ভেঙে বলবো 2535 4 5 এভাবে কিলোমিটার। সে 18.75 কিলোমিটার পথ বাসে, 13.35 কিলোমিটার পথ নৌকায় এবং 4.37 কিলোমিটার পথ রিক্সায় এবং বাকি পথ সে হেঁটে গেল। কোশ্চেন হচ্ছে ক, সামিরের বাড়ি থেকে তার মামার বাড়ির দূরত্ব কত মিটার? খ, সে কি পরিমাণ পথ যানবাহনে গেল? গ, সে যে পরিমাণ পথ হেঁটে গেল তা নির্ণয় করো এবং সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তোমাদেরকে বারবার বলেছি যে যোগ্যতা ভিত্তিক কোশ্চেনটা করার সময় কোশ্চেনটা ভালো করে পড়বে। এরপর আসো আমরা সমাধানে যাই। স্বামীদের বাড়ি থেকে তার মামার বাড়ির দূরত্ব 37.25 কিলোমিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 37.25 কিলোমিটার আসে, গুণ করলে আমরা কত পাই? এত মিটার। অর্থাৎ এটা 1000-এর সাথে এই অংশটা গুণন করা হয়েছে। তাহলে কত পেলাম? 37.25। এখানে তোমরা একটু দেখিয়ে দিতে পারো যে রাফে আমরা দেখাচ্ছি, রাফ 37.25 গুণন 1000, 3টা 0। তাহলে 37.25 লিখে আমরা কয়টা শূন্য দেব? 3টা 0। দশমিক 2 ঘর পরে 2 ঘর পরে দশমিক কাটা যাবে, থাকলো কত? 37.25। কাজে এটা হলো উত্তর। ঠিক আছে, এতটুকু রাফ। এরপর দেখো স্বামীর বাসে যায় 18.75 কিলোমিটার, নৌকায় যায় 13.35 কিলোমিটার, রিক্সায় যায় 4.37 কিলোমিটার, সে যানবাহনে যায় অর্থাৎ মোট বাস নৌকা রিক্সায় 36.47 কিলোমিটার। যোগ দেখো 5 5 10 10 7 17 7 1 7 1 8 8 8 6 14 4, হাতে আছে 1, এখানে 3 1 4 4 4 8 8 8 16 6, হাতে আছে 1 2 1 3। তাহলে 36.47 হচ্ছে ক্ষয়ের উত্তর। গ, খ হতে আমরা পাই সে যানবাহনে গেল 36.47 কিলোমিটার। স্বামীদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 37.25 কিলোমিটার। তাহলে বাকি অংশ কতটুকু থাকে? তাহলে বিয়োগ করলে আমরা কি পাই? যে 78। এখন এটা ভগ্নাংশে যদি নেই, দশমিকের পরে 2টা 0, কাজে 1 লিখে 2টা 0 78। তাহলে 39 উপরটা কাটলাম 50, হলো কত? 50/39। HW হচ্ছে, তাহলে তোমরা অঙ্কগুলো বুঝলে, আজ যে অঙ্কগুলো করালাম এটা প্রত্যেকটা ভালো করে করবে এবং এই যোগ্যতা ভিত্তিক অঙ্কটা 2 বার করবে। তোমাদের HW থাকলো যোগ্যতা ভিত্তিক অঙ্কটা 2 বার। তবে আজ এ পর্যন্তই। বলে রাখছি আগামী ক্লাস শনিবারে যে ক্লাসটা আমাদের হবে সেটা হবে রিভিশন ক্লাস, অর্থাৎ আমরা এ পর্যন্ত যা যা অঙ্ক করেছি প্লাস জ্যামিতি নিয়েও আমরা আলোচনা করব। এবং তোমরা ওই অনলাইনের আগামী ক্লাসে জ্যামিতি বক্স, কম্পাস, কাটার, রোলার, পেন্সিল এগুলো নিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।